Hello, how are you all? I am Magbula Lokesha, your favorite Miss Summer Bangladesh 2020 and your today's host. So viewers, now you are watching Miss Earth Bangladesh 2021 pre-pageant round live from the Facebook, from the official Facebook page of Miss Earth Bangladesh 2021. Our sponsor partners are Aliza Lifestyle, Anzara, Shelai, Throi, Bioderma, Mabab, and Bioderma ETC. I hope my live is quite clear because it's showing blur in my screen. So today is the talent round of our Miss Earth Bangladesh 2021, where our participants are going to perform something and show their talent. Either they are gonna dance, sing, or show something creative. Yes, so let's see who is waiting for us in the backstage to show her creativity. Let's welcome Miss Promi. Hello, Abbu. Hello, Promi. How are you? Fine, thank you. And you? I'm fine too. So, আজকে তুমি কি নিয়ে এসেছো আমাদের অডিয়েন্সের অডিয়েন্সের প্রেজেন্ট করতে? আমি আজকে একটা ক্রিয়েটিভ জিনিস বানিয়ে নিয়ে এসেছি। আমি হচ্ছে আসলে নাচ গান তেমন একটা খুব পারি না, সো আমি চেষ্টা করেছি একটা ক্রিয়েটিভ কিছু বানিয়ে সবাইকে দেখানোর জন্য। So let's start and see the prompt to create nation. Thank you.
থ্যাংক ইউ আপু। মেসেজ উড ইউ লাইক ফর অডিয়েন্স ওয়ার্ক? আপু কথা শুনতে পাচ্ছি না। আমি এটা আসলে করেছি হচ্ছে যাতে আমরা সবাই হচ্ছে সফট ড্রিঙ্কস খাই বা যে কোনো প্লাস্টিকের জিনিস ইউজ করি, প্লাস্টিক বলো তারপর হচ্ছে গ্লাসের জিনিস, যেগুলো আমরা হচ্ছে ইউজ করার পর ফেলে দেই। তো ফেলে দেওয়ার কারণে হচ্ছে কি মাটিতে পড়ে থাকে, যেগুলো হচ্ছে ওয়েস্টেজ হিসেবে রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকে, তো সেগুলো মাটির সাথেও মিশছে না, কোনো মানে পচনশীল না জিনিসটা। তো আমি চেষ্টা করেছি সেগুলো দিয়ে ঘরে ছোটখাটো জিনিস বানানোর, যেগুলো হচ্ছে আমরা সাজিয়েও রাখতে পারি, আমাদের নিজের কাজেও ইউজ করতে পারি। সো আমি সবার জন্য এটাই বলবো যে ঘরে যেসব জিনিস ফেলনা জিনিসগুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা ছোটখাটো ক্রিয়েটিভ জিনিস বানাতে পারি, তাহলে আমাদের ঘরটাও সুন্দর হবে, আমাদের পরিবেশটাও রক্ষা হবে। সেটাই, এই জন্যই হচ্ছে আমি এটা চুজ করেছি। তোমার মাথায় এই আইডিয়াটা কিভাবে আসলো? মানে হাউ ডিড ইউ কেম আপ উইথ দিস আইডিয়া অফ মেকিং লাইক আ বটল ইনটু সামথিং অর লাইক আ ভাস অর পেন হোল্ডার? এগুলো হচ্ছে আমরা তো প্রতিদিনই কোনো না কোনো কিছু ইউজ করি, যেমন পেন হোল্ডার বা মেকআপ হোল্ডার, এগুলো আমাদের দরকারই হয় সব সময়, কারণ হচ্ছে পরিবেশ তো রক্ষা করতেই হয়, সাথে হচ্ছে আমাদের বাসাও তো আমরা এলোমেলো রাখতে পারি না। সো যদি আমরা একটা হোল্ডারের মধ্যে রাখি, জিনিসটা আরো গোছালো থাকবে, দেখতেও সুন্দর লাগবে। তার উপর হচ্ছে এই যে বোতল দিয়ে যেরকম ভাস বানালাম, সেই ভাসটা হচ্ছে আমরা যদি আমাদের একটা কর্নারে সাজিয়ে রাখি ফুল দিয়ে বা যে কোনো আর্টিফিশিয়াল ফুল বা রিয়েল ফুল দিয়ে সাজিয়ে রাখি, দেখতে সুন্দর লাগবে বাসাটা। সেই কারণে হচ্ছে আমার মাথায় আসলো যে আমি এটা বানাই, ঘরটাও সুন্দর হবে, আমাদের পরিবেশ দূষণটাও রক্ষা হবে। থ্যাংক ইউ। এখন তো মোর ডিনার যে একটু জানেন তো তা তো মই কি আমার লাইফ আমার আমার ক্রিয়েটিভটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর আমাকে সাপোর্ট করার জন্য তোমরা এই লাইভের মধ্যে আমার নাম মেনশন করে তোমরা ভোট করতে পারো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রমি। থ্যাংক ইউ আপু। সো ভিউয়ার্স, এখন আমাদের যে পার্টিসিপেন্ট গুলো আছে, যদি আপনারা তাদের কম্পিট করতে চান, ইয়েস ইউ ক্যান বি আ পার্ট অফ দিস কম্পিটিশন। নাও ইগেন উই হ্যাভ স্টার্টেড আওয়ার রি রেজিস্ট্রেশন, উই হ্যাভ স্টার্টেড আওয়ার রি রেজিস্ট্রেশন, সো হারি আপ। যদি আপনারা আমাদের পার্টিসিপেন্টদের কম্পিট করতে চান, দেন কাইন্ডলি জয়েন দে দ্য ডেট লাইন্স আর 30th June 2021, অনলি 4 days আর লেফট, সো ডু হারি তাড়াতাড়ি করে, আমরা আপনি জয়েন করে ফেলি আমাদের ফেসবুক পেজে গেলে ওখানে একটা সাইন আপ অপশন আছে, কাইন্ডলি যারা যারা সাইন আপ করতে চান সাইন আপের অপশনে প্রেস করে ফর্ম বে আর সিলেক্টেড পার্টিসিপেন্টস গুলো এসে আবারও জয়েন করতে পারবে আমাদের নেক্সট প্রি প্রেজেন্ট রাউন্ডে, যেটা হবে নেক্সট উইক। সো যারা যারা আসতে যাচ্ছেন মিস আর্থ বাংলাদেশে পার্টিসিপেন্ট করতে যাচ্ছেন, কাইন্ডলি সাইন আপ করে ফেলুন। তো চলুন দেখা করে ফেলে আমাদের নেক্সট কন্টেস্টেন্টের সাথে, দেখি নেক্সট কন্টেস্টেন্ট কে আছে। ফামিলা প্লিজ জয়েন। হ্যালো আপু, হ্যালো আপু, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? জি আপু শুনতে পাচ্ছি। কেমন আছেন আপু? ক্যান ইউ হিয়ার মি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তুমি কি শো করতে নিয়ে এসেছো, মানে কি কোনো পারফরমেন্স নিয়ে এসেছো নাকি কোনো? সুবর্ণ তরুণ লগ্ন অপূর্ব
পোষী রূপীতে অন্য শূন্য সুবর্ণ তারুণ্য লগণ্য কপুর গুর পোষী রূপীতে অন্য আমার দু চোখ ভরা স্বপ্ন উদেশ তোমারি উদেশ তোমারই জন্য
ভেরি নাইস ফাহমিদা বর্ষা, অনেকই সুন্দর হয়েছে তোমার পারফরমেন্সটি। এখন আমি জানতে চাচ্ছি কেমন গান পছন্দ বাংলাদেশের জন্য? সরি সরি আপু, পছন্দ? Why did you choose this one to perform in front of the audience? আমি কোনো সিঙ্গার বা ড্যান্সার নই, শুধুমাত্র একটু চেষ্টা করেছিলাম, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এই গানটা সিলেক্ট করেছি এই কারণেই, আমার বাংলাদেশের প্রতি ভালোবাসা এই কারণে, কারণ আমি যদি আমার দেশকে না ভালোবাসতে পারি, আমি আমার দেশকে রক্ষা করতে পারবো না, আমি আমার পরিবেশকে রক্ষা করতে পারবো না। আর এ কারণেই আমার সুন্দর সুবর্ণ এই গানটা চুজ করা, যেন আমি আমার বাংলাদেশকে, এই সুন্দর এই প্রকৃতিকে মানুষের সামনে পরিবেশ করতে পারি, যে বাংলাদেশ কত সুন্দর, আমরা চাইলে এই দেশটাকে রক্ষা করতে পারবো। থ্যাংক ইউ। এখন জানতে চাচ্ছি তোমার পারফরমেন্সের পিছনে এক্সপিরিয়েন্সটা, মানে তুমি যখন এটা আমাদের রেকর্ড করলে, রেডি করলে, তোমার এক্সপিরিয়েন্সটা সম্পর্কে একটু জানো। এক্সপিরিয়েন্সটা খুবই, আমার এক্সাম চলছে, এর উপর কয়দিন ঠান্ডা, আমার ঠান্ডার অ্যালার্জি আছে, তো যার কারণে হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। এরপর চিন্তা করলাম যে থাক গানের জায়গায় নাচই করি, বাট অ্যাট লাস্ট একদিনের মধ্যে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত গান গেয়ে তারপর সেটা নেচে ভিডিওটা বানালাম। আর এর জন্য আমাকে সহযোগিতা করেছে আমার দুই ফ্রেন্ড শান্ত আর নয়না, ওদেরকে অনেক 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 ধন্যবাদ, আমি বলে বুঝাতে পারবো না তারা আমার কতটা হেল্প করেছে। আর এটার পিছনে অভিজ্ঞতাটা আমি মানে প্রকাশ করতে পারবো না, আমি অনেক খুশি যখন অ্যাট লাস্ট ভিডিওটা যখন বানানো শেষ হয়, আমি দেখার পর খুবই খুশি হয়েছি যে না, আমি কিছু একটা করতে পেরেছি যার মাধ্যমে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, মানুষকে আমার ভালোবাসাটা বুঝাতে পারবো। থ্যাংক ইউ ফাহমিদা বর্ষা। এখন কাইন্ডলি তোমার অডিয়েন্স দের বলে দাও তোমাকে কিভাবে ভোট করতে হবে, ভোটিং ডিটেইলস। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা আমার গান আমার নাচ দেখেছেন, আশা করি আমার গান আমার নাচ আপনাদের সবার মন ছুঁয়ে যাবে। আর যদি আমার গান আমার নাচ ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে ভোট করবেন, ভোট করতে ভুলবেন না অবশ্যই। আর ভোট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মেইন ফেসবুক পেজ মিস আর্ট বাংলাদেশে, সেখানে যে কমেন্ট করবেন ফাহমিদা জহির বর্ষা লিখে 100-তে আপনারা কত দিতে চাচ্ছেন সুন্দর করে লিখে দিবেন। আশা করি আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি সামনে আরো আগাতে পারবো, ভালো কাজ করতে পারবো, দেশের জন্য করতে পারবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের জন্য কাজ করে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফাহমিদা বর্ষা। ওয়েলকাম আপু। সি ইউ এগেইন। ইয়া, বাই বাই। So audience, now we will meet our third contestant. Let's see what she have in her box to perform, to show in front of us. Her name is Farzana Jahan Priya. Farzana Jahan Priya, please join the line. Hello, Apu. Hello, kemon achen? Hello. ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো।
ভেরি নাইস ফারজানা, অনেক সুন্দর হয়েছে তোমার পারফরম্যান্সটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একটা আনমিউট করতে হবে, আমরা তোমাকে করেছি। থ্যাংক ইউ সো মাচ। জি, আচ্ছা এটা হচ্ছে একটি দেশাত্মবোধক গান। হ্যালো, জি এটা হচ্ছে একটি দেশাত্মবোধক গান। আমি এটা সিলেক্ট করেছি কারণ হচ্ছে যখন আমরা দেশাত্মবোধক কোনো গান শুনি তখন উই ফিল গুড বাম অন আওয়ার সেলফ, শরীরে কাঁটা দিয়ে দেয় যে আমি যখন একটি দেশকে রিপ্রেজেন্ট করার জন্য দেশাত্মবোধক কোনো গানে কোনো পারফরমেন্স করি, তো তখন আমরা যে আমাদের যে পারপাসটা যে দেশকে রিপ্রেজেন্ট করা সেটা আমরা আরো খুব ভালোভাবে করতে পারি। তো আমি মনে করেছি যে একটি দেশাত্মবোধক গান দিয়ে আমার দেশকে রিপ্রেজেন্ট করব সেমি ক্লাসিক্যাল ডান্সের মাধ্যমে, এটাই আমি আমার ডান্সে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। তুমি গান আর এই নাচের মাধ্যমে আমাদের অডিয়েন্সে কি মেসেজ দিতে চাচ্ছো? জি, আমি অডিয়েন্সকে এই মেসেজটি দিতে যাচ্ছি যে দেশের জন্য কোনো কাজ করার আগে দেশকে ভালোবাসতে হবে। সেটা যখন আমরা এরকম কোনো গান শুনবো, দেশ প্রেম যেই গানে থাকে ওই গানগুলো শোনার পরেই আমরা কিন্তু সাথে সাথে ওই ফিল আমরা ভিতর থেকে একটি ভালোবাসা আসে দেশের জন্য। তো আমি আমার ডান্সের মাধ্যমে আমার দেশকে আমি কতটা ভালোবাসতে পারি অন ওয়ে আমরা নাচের মাধ্যমে বা গানের মাধ্যমে দেশপ্রেম মানুষের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, আর দেশকে ভালোবাসলেই পরিবেশকে সুন্দর করতে পারবো। তো এটাই আমি আমার নাচের মাধ্যমে বোঝাতে চেয়েছি আমার অডিয়েন্সকে যে দেশকে প্রথমে ভালোবাসতে হবে, তাহলে পরিবেশকেও আমরা সুন্দর করতে পারবো। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। আর এই পারফরমেন্স যখন তুমি রেডি করছো বলতে গেলে বিহাইন্ড দ্য সিনের ব্যাপারে শুনতে যাচ্ছি যে অনেক কিছু আছে বিহাইন্ড দ্য সিন। জি, অনেক কিছু আছে। প্রথমে বলি, আমি ফার্স্ট ইন্ট্রোডাকশন রাউন্ডে বলেছিলাম যে আমি হচ্ছে একজন হিপ হপ ডান্সার, আমি হিপ হপ শিখি, ডান্সার বলে ভুল হবে, আমি এখনো শিখছি। সো আমার যে গুরু আতিকুল ইসলাম ফাহিম ভাইয়া, উনি আমাকে এই ডান্সটা উঠিয়ে দিয়েছে জাস্ট একদিনে, একদিনে ওয়ান আওয়ার্স হবে, ওয়ান আওয়ার্স এর মধ্যে উনি আমাকে সেমি ক্লাসিক্যাল ডান্সটা উঠিয়ে দিয়েছে। তো আমি অনেক বকা খেয়েছি যে তুমি সব ভুলে গেছো, আসলে লকডাউনের কারণে ডান্স শেখা হয় না, বাসাতেই আছি, ক্লাস যেহেতু অফ। তো অনেক বকা খেয়েছি যে কিভাবে জাজেসের সামনে এই ডান্স দিবে, অনেক প্র্যাকটিস করতে হবে। তো নাচটা আমি উঠে নিয়ে এসে বাসায় প্রচুর প্র্যাকটিস করেছি, আর যখন আমি শুট করতে যাই, যেহেতু আমি একটা আউটডোর শুট করেছি, অনেক ক্রাউড ছিল, অনেক ক্রাউড, অ্যান্ড এভরিওয়ান লাইক যে আমি একটা ক্যাফেতে এই ভিডিওটা শুট করেছি, যে একটা চেকিং দিয়ে দিতে লাইক দিস। তো অনেক ভালো লাগছিল যখন ডান্স করছিলাম ফ্রন্ট অফ অডিয়েন্স। এই তো, থ্যাংক ইউ সো মাচ। আমার গত যে পারফরমেন্স গুলো আমি করেছিলাম, অনেকেই হচ্ছে আমাকে নক দিয়ে বলেছে যে তোমার কি হয়েছে, একটু ডাল যাচ্ছে তোমার পারফরমেন্স। তো আমি এটাই বলতে চাই, আই কাম ব্যাক, সো আমাকে আর প্লিজ আমাকে ভোট ফর মি, আমি আরো ভালো পারফরমেন্স করতে চাই, আরো সামনে এগিয়ে যেতে চাই, আপনাদেরকে আরো ভালো ভালো কিছু জিনিস দিতে চাই। তো সেই সাপোর্টটা করার জন্য আমাকে ভোট করতে হবে, আমাকে মার্কস দিতে পারেন 100 এর মধ্যে, আমার নামটা মেনশন করে দিতে হবে ফারজানা জাহান প্রিয়া, কমেন্ট বক্সে আপনার ভোটটা দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন মিস আর্থ বাংলাদেশ 2021 প্রি প্রেজেন্ট রাউন্ডের এপিসোড 4 আজকে। তো চলুন আমরা একটা শর্ট ব্রিফে জেনে নিই টিল নাও আমরা কি কি অ্যাক্টিভিটিস ক্যাপচার করতে পেরেছি আমাদের পার্টিসিপেন্টসদের সাথে। এই মান্থে আমরা এই পর্যন্ত টোটাল 4টা এপিসোড করেছি, 4টা ডিভিশনে ছিল। ফার্স্টটা ওয়াজ সেলফ ইন্ট্রোডাকশন, যেখানে আমরা কথা বলেছি আমাদের পার্টিসিপেন্টদের সাথে, তাদের ব্যাপারে জানতে পেরেছি তারা কেন মিস আর্থে এসেছে, তাদের তারা যদি মিস আর্থ বাংলাদেশের ক্রাউনটা জিতে নেয় কিভাবে আমাদের দেশে
হেল্প করতে পারবে, কিভাবে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টস গুলো মানে আরো বেটার করতে পারবে। সেকেন্ড যে এপিসোড ছিল ওটার মধ্যে ছিল হচ্ছে ফ্যামিলি ইন্ট্রোডাকশন, যেখানে আমরা তাদের ফ্যামিলির সাথে ইন্ট্রোডিউস হয়েছি, তাদের ফ্যামিলিতে কারা আছে, অ্যান্ড ফ্যামিলির সাথে একটা আড্ডা গল্প এইসবই হয়েছে। আর থার্ড যে এপিসোডটা ছিল সেখানে আমরা দেখেছি যে তারা এনভায়রনমেন্ট নিয়ে কি বলতে চায়, এনভায়রনমেন্ট ইস্যুস আমাদের দেশ নিয়ে কি বলতে চায় এইসব। সো আজকের এপিসোডে আমরা দেখছি তাদের ট্যালেন্ট রাউন্ডটা, যে তাদের মধ্যে কি ট্যালেন্ট আছে, তারা কি পারফর্ম করতে পারবে আজকে আমাদের অডিয়েন্সদের সামনে। আর আপনারা যদি চান তাদের সাথে কম্পিট করতে, যদি কোনো পার্টিসিপেন্ট থাকে যে বসে আজকে লাইভটি দেখছে আর ভাবছে ইস আমি যদি আজকে থাকতে পারতাম এই স্ক্রিনে, যদি আপনি ভেবে থাকেন তাহলে শুধু ভাবতেই থাকবেন না, এখনই চলে আপনারা সাইন আপ করতে পারবেন। যারা যাচ্ছেন মিস আর্থ বাংলাদেশ 2021 এর পার্টিসিপেন্ট হতে, কাইন্ডলি আমাদের পেজে এসে সাইন আপ করে ফেলুন। যারা সাইন আপ করবে তাদের কাছে একটা ইমেল যাবে, যারা সিলেক্ট হবে ওখান থেকে তাদেরকে আমি ইমেলটা সেন্ড করব। আর তখন যারা ইমেলটা পাচ্ছে সিলেক্টেড পার্টিসিপেন্টস গুলো আমাদের সাথে নেক্সট উইক থেকে আবার প্রি প্রেজেন্ট রাউন্ডে জয়েন হতে পারবে। অ্যান্ড ইয়া, ডেডলাইন কিন্তু 30th June পর্যন্ত, আর মাত্র 4 দিন আছে। সো বি কুইক, 4 দিনের মধ্যে তাড়াতাড়ি করে আমরা আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলি। আর আমাদের স্পন্সর পার্টনার হচ্ছে সেলাই, আনজারা, বায়োডার্মা, লেজেট্রি, ম্যাবাব, ট্রোই। পার্টিসিপেন্ট আছে সাদিয়া সুলতানা। প্লিজ সাদিয়া সুলতানা জয়েন দ্য লাইন। হাই আপু, একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দেশে যা, রঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা, রঙা মাটির দেশে যা, ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, মে মরদের আদর পাবি রে, ও নাগর ও নাগর, একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দেশে যা, রঙা মাটির দেশে যা, ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা, তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে, তুই কেমন বাপের বেটা, লাল পাহাড়ি দেশে যা, রঙা মাটির দেশে যা, ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি
দশে যা রঙা মাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা ভিতক তোকে মানাইছে নারে ইকে বারে মানাইছে নারে ইকে বারে মানাইছে নারে ইকে বারে মানাইছে নারে গানটা মূলত একটা পোয়েমের উপর বেস করে তৈরি করা হয়েছিল। পোয়েমটা মেবি অরুণ চক্রবর্তী 1970 সালে লিখেছিল। তো এই গানটা পিক করার একটা কারণ হচ্ছে এই যে আপনি যদি এই গানের লিরিক্স গুলোতে ফোকাস করেন, আপনি দেখতে পাবেন এখানে আমাদের গ্রাম বাংলার মানুষের সহজ সরল জীবন যাপনের সাথে প্রকৃতিও তুলে ধরা হয়েছে। যেমন লাল পাহাড়ের কথা বলা হয়েছে, রঙিন মাটি, নদীর ধারে শিমুল ফুল, তারপর পাখির বাসা, আবার গ্রাম বাংলার মানুষের মনে যে সুপ্ত ভালোবাসা আশা রয়েছে এগুলোও তুলে ধরা হয়েছে। তো আমাদের বলা হয়েছিল এমন কিছু করতে যাতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা যায়। আর যেহেতু ফোক সং হচ্ছে একটা বেস্ট মানে একটা প্যাকেজ হয় প্যাকেজের মতো, যেখানে বাংলাদেশের সবকিছু একসাথে তুলে ধরা হয়, এই জন্য আমি আসলে এই ফোক সং টা সিলেক্ট করেছি। তুমি আমাদের অডিয়েন্সদের তোমার এই পারফরম্যান্সের মাধ্যমে কি মেসেজ দিতে চাচ্ছ? আমি আমার অডিয়েন্সদের বলতে চাই, আমি এই গানটি সিলেক্ট করার পিছনে কারণই হচ্ছে যাতে আমি আমার গ্রাম বাংলার প্রকৃতি, বাংলাদেশের যে মানুষের সহজ সরল জীবন আর প্রকৃতি সংস্কৃতি সব একসাথে তুলে ধরতে পারি। কারণ আমরা যদি আমাদের প্রকৃতি বা সংস্কৃতিকে না জানি, আমরা আমাদের দেশকে ভালোবাসবো কিভাবে? আমাদের দেশের সম্পর্কে আমাদের হচ্ছে ধারণা খুবই কম থেকে যাবে, আর কম ধারণা নিয়ে কখনো কিন্তু দেশের রক্ষায় সামনে এগিয়ে আসা যায় না। এই জন্য আমি হচ্ছে সবাই বলতে চাই যে আপনারা হচ্ছে এই গানটি শুনুন, দেখুন, আর হচ্ছে অফকোর্স দেশের জন্য এগিয়ে আসুন। থ্যাংক ইউ। আর ওয়ান লাস্ট কোশ্চেন, জানতে চাচ্ছিলাম যখন তুমি পারফরম্যান্সটি করেছো তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমি কিন্তু মোটেও প্রফেশনাল না, আমি হচ্ছে একদম সম্পূর্ণ নিজে কোরিওগ্রাফ করে গান নিজে সিলেক্ট করেছি, যা আমার মনে হয়েছে সবকিছু নিজের আইডিয়া থেকে করা। তো এমন কোন প্রফেশনাল হেল্পও ছিল না যে হ্যাঁ আমার যে ভুল হচ্ছে বা এখানে এটা বেমানা ঠিক করে দিবে। বাট তার উপর যখন শুট করতে গিয়েছিলাম একবার, মানে আমাদের ওয়েদারের এখন যে অবস্থায় হঠাৎ করে রোদ আসে, হঠাৎ করে বৃষ্টি আসে, তো অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। বাট অল ওভার ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। জি, আমি তোমার ভিডিও তো দেখেছিলাম যে একটা সিনের মধ্যে তুমি ডান্স করছো কিন্তু পিছে লাইটনিং হচ্ছে স্কাইতে। জি, আবার থেমে যাচ্ছে, আবার যাচ্ছি, আবার করছি। এখন তোমার অডিয়েন্স দিয়ে একটু বলে দাও তারা তোমাকে কিভাবে সাপোর্ট করতে পারবে, তুমি এত সুন্দর একটা পারফরমেন্স তুলে ধরলে তাদের সামনে, তারা কিভাবে তোমাকে সাপোর্ট করতে পারবে? আমার অডিয়েন্সদের বলতে চাই আমি কোনো প্রফেশনাল না, তাও আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি। আপনাদের যদি আমার পারফরমেন্স ভালো লেগে থাকে আর আমি যে মেসেজটা দিতে চেয়েছি তা যদি আপনাদের কাছে পৌঁছায়, প্লিজ আমাকে ভোট করবেন। আর ভোট করার জন্য যা করতে হবে, আমার পুরো নাম লিখতে হবে সাদিয়া সুলতানা, লিখে 100 এর মধ্যে আপনারা যত মার্কস দিতে চান দিয়ে আমাকে ভোট করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বাই বাই। বাই আপু। So audience, এখন দেখবো আমাদের next contestant এর performance। তো চলুন welcome করি আমাদের সাথে তানিশা তামান্নাকে। Hi আপু। Hello তানিশা। Hi। How are you? I'm fine.
আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। অনেক সুন্দর হয়েছে তানিশা। থ্যাংক ইউ আপু। এখন জানতে চাচ্ছি তুমি গানটা, এই নাচটা কেন পিক করলে আজকের জন্য? এই গানটা আমাদের বলা হয়েছিল যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা গানে আমাদের কোনো পারফরমেন্স দিতে, তো আমি এই গানটা চুজ করেছি কারণ আমাদের যে বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষার জন্য 1952 সালে যে ভাষা আন্দোলন হয়, সেখানে রফিক, শফিক, জব্বার অনেক ভাষা, অনেক শহীদ হন, অনেকে শহীদ হন, আর তার বিনিময়ে আমরা আজকে আমাদের বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি। এই জন্য আমার আসলে এই গানটা পিক করা, যে আমার বাংলা, বাংলাদেশকে আমি বাংলা ভাষা দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। তুমি সবাইকে কি মেসেজ দিতে চাচ্ছো তোমার পারফরম্যান্সের মাধ্যমে আমাদের অডিয়েন্সদের, ভিউয়ার্সদের? আমি মেসেজ দিতে চাচ্ছি যে আমি এই বাংলা ভাষাকে শ্রদ্ধা করা, দেশকে ভালোবাসা, এবং এই বাংলা ভাষার জন্য আমাদের যে কত আন্দোলন করতে হয়েছে সেই বিষয়ে আমরা পরবর্তী যে প্রজন্ম তাদেরকে জানানো। কারণ অনেকেই এখনো বাংলা ভাষা নিয়ে অনেক ধরনের ব্যঙ্গ করে কিংবা অনেক ধরনের বিকৃত করে, সেই সেখান থেকে আমার বাংলা ভাষাকে বাঁচানো। এবং এছাড়াও গানটিতে প্রকৃতি নিয়েও বলা হয়েছিল, সেই প্রকৃতি নিয়েও আমরা আমরা যে কাজ করছি সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। তোমার পারফরম্যান্সের পেছনে যে এক্সপিরিয়েন্সটা, ওটার ব্যাপারে একটু শেয়ার করতে আমাদের সাথে? আগে বলে রাখি আমি একদমই প্রফেশনাল ডান্সার না, আমি নিজেই গানটা সিলেক্ট করে নিজেই কোরিওগ্রাফি করে নাচটা করি, এবং আমাকে আমার দুটো ফ্রেন্ড খুবই সাহায্য করে, তাদের আমি প্রচুর জানিয়েছি। এশার, বর্ষা, অনেক ধন্যবাদ তোমাদের। আর এছাড়াও আমি যখন ছাদে নাচ করছিলাম তখন আশেপাশের মানুষরা অনেক ভিড় করছিল, মানে একটা অনেক ভালো এক্সপিরিয়েন্সই বলা যায়। ভিড় এটা কোনো বড় ব্যাপার না, দেখা যাবে ইন ফিউচার যদি তুমি শুট করতে যাও তোমার রাস্তার মধ্যে শুট করতে হবে, তো তখন হাজার মানুষ থাকবে, ফেস এক্সপ্রেশন চেঞ্জ করা যাবে না। এখন কাইন্ডলি তোমার অডিয়েন্সকে বলে দিও তোমাকে ভোট করতে হবে, তারা কিভাবে সাপোর্ট করতে পারবে। আমার এই আমাকে ভোট করতে হলে এই লাইভ চলাকালীন কমেন্টে যে আমার নাম তানিশা তামান্না লিখে 100-এর ভিতর যদি ভালো লাগে তো 100, আর যদি অল্প ভালো লাগে যতটুকু ইচ্ছা মার্ক দিয়ে আমাকে ভোট করতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই, ওয়েলকাম আপু।
সো ভিউয়ার্স, এখন আসবে আমাদের নেক্সট পার্টিসিপেন্ট, সিক্সথ পার্টিসিপেন্ট। চলুন দেখি সে কি পারফরমেন্স নিয়ে এসেছে আজকে আমাদের সামনে। লেটস ওয়েলকাম। বাজের বাজের বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল, সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল। বাজের বাজের বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল, সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল। এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা, এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা। বাজের বাজের বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল, সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল। আকা আর বাঁকা মেঠো পথ ঘেরা রাখাল তার বাসি আর দূরের কোনো গান। আকা আর বাঁকা মেঠো পথ ঘেরা রাখাল তার বাসি আর দূরের কোনো গান। সুরের মায়ায় যেন বাঁধন হারা রূপালি রোদের যেন আবির মাথা, সুরের মায়ায় যেন বাঁধন হারা রূপালি রোদের যেন আবির মাথা। বাজের বাজের বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল, সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল। এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা, এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা। কোয়েল শ্যামা কোকিল গান গায় বাউল সুরে মাঝে দাঁড়ে দেয় টান। কোয়েল শ্যামা কোকিল গান গায় বাউল সুরে মাঝে দাঁড়ে দেয় টান। দূর পাহাড়ের গায়ে ছোট্ট এক ধার, রাতের আধার নামলে জলে প্রদীপ শিখা। দূর পাহাড়ের গায়ে ছোট্ট এক ধার, রাতের আধার নামলে জলে প্রদীপ শিখা। পাতার ঢেউয়ের স্রোতে জীবন খেয়া হাওয়ার তালে ভেসে চলে জাগায় আশা। উথাল পাতাল ঢেউয়ের স্রোতে জীবন খেয়া হাওয়ার তালে ভেসে চলে জাগায় আশা। এ আমার প্রিয় বাংলাদেশ, পাখি ডাকা ভোরে শিশির ভেজা ঘাসে পদ্ম ফোটা ঝিলে বকুল ঝরা পথে। পাখি ডাকা ভোরে শিশির ভেজা ঘাসে পদ্ম ফোটা ঝিলে বকুল ঝরা পথে। মাটির মমতা যেন আকুল করা জীবন এখানে তাই হৃদয় ছোঁয়া। মাটির মমতা যেন আকুল করা জীবন এখানে তাই হৃদয় ছোঁয়া। বাজের বাজের বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল, সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল। এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা, এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা। বাজের বাজের বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল, সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল। এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা, এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা। এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা, এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা। অনেক সুন্দর হয়েছে তোমার পারফরমেন্সটি, অনেকই সুন্দর হয়েছে। তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো,
আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ওয়েদারের কারণে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ভিউয়ার্স, উই আর ট্রাইং টু কানেক্ট। তোমাকে শুনতে পাচ্ছ? তোমার মাইক্রোফোনটা মিউট হয়ে আছে মনে হয়, তার জন্য আমরা তোমাকে শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি। থ্যাংক ইউ। Yes, আপু, শুনতে পাচ্ছি। তুমি আজকের জন্য শান্তি নাচ কি কেন এটা জানতে যাচ্ছিলাম ফার্স্টে। Yes, না যাচ্ছে। জি, তুমি আজকের জন্য এই গানটা আর এই নাচটা কেন পিক করলে? হ্যাঁ হ্যাঁ, না যাচ্ছে আপু। ক্লিয়ারলি শুনতে পাইনি আপু। আর আমরা বলছিলাম যে তুমি আজকের জন্য, আজকে পারফরম্যান্সটা যে দেখালে, এটার জন্য গানটা আর নাচটা কেন পিক করেছো? আজকে এই গানটা রিপ্রেজেন্ট করছি আমি বাংলাদেশকে নিয়ে, আর বাংলাদেশ আমাদের মাতৃভূমি, সো আমি বাংলা কে রিপ্রেজেন্ট করার জন্য করেছি আমি। তোমার পারফরম্যান্সের মাধ্যমে তুমি আমাদের অডিয়েন্স দেখি মেসেজ দিতে যাচ্ছো। তোমার কথাটা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি, সরি ভিউয়ার্স, ডিউ টু নেটওয়ার্ক ইস্যুস আমরা কানেক্ট করতে পারছি না আমাদের কন্টেস্ট্যান্টের সাথে প্রপারলি। তো আপনারা যারা বসে আজকে লাইভটা দেখছেন আর ভাবছেন যে ইস, আমিও যদি হতে পারতাম মিস আর্থের একটা পার, যদি আমি পার্টিসিপেট করতে পারতাম আর জিতে নিতে পারতাম এই গ্রাউন্ডটা, শুধু বসে বসে ভাবতেই থাকেন না। ইয়াস, কাজ আমরা রেজিস্ট্রেশন স্টার্ট করে দিয়েছি। আমাদের রেজিস্ট্রেশনের ডেডলাইন হচ্ছে 3rd June 2021, আর মাত্র 4 দিন আছে। সো যারা পার্টিসিপেট করতে চাচ্ছেন, কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে যে সাইন আপ করে ফেলবেন, আর যারা যারা সাইন আপ করবেন সিলেক্টেডদের আমরা একটা করে ইমেল সেন্ড করবো। সিলেক্টেড পার্টিসিপেন্টস গুলো আমাদের সাথে নেক্সট উইক থেকে আমাদের প্রিপ্রেজেন্ট রাউন্ডে জয়েন করতে পারবে। আর টিল নাও আমরা ক্যাপচার করেছি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, ফ্যামিলি ইন্ট্রোডাকশন, এনভায়রনমেন্টাল ইস্যুস, আর আজকে হচ্ছে আমরা আমাদের পার্টিসিপেন্টসদের ট্যালেন্ট রাউন্ড করছি। তো চলুন দেখে ফেলি আমাদের নেক্সট পার্টিসিপেন্ট কে আছে। আমাদের নেক্সট পার্টিসিপেন্ট হচ্ছে
Hello. Hello. Good evening, Apu. Feeling kemon acho? Haan, bhalo. Apni? I'm bhalo. So, this is the audience performance. Haan, Apu? আজকে আমি গান করছি, কজ আমি ছোটকাল থেকে গান শিখে এসেছি, তো আমি গানটাকে আজকে দর্শকের মাঝে দেখাবো। Oh,
বেসিক্যালি আমি গানটা সিলেক্ট করেছি আমাদের দেশ দেশকে নিয়ে, দেশকে রিপ্রেজেন্ট করতে পারি তো, বিকজ আমাদের সুজলা সবলা শস্য সমলা এত সুন্দর দেশ আমাদের রানী দ্বিজেন্দ্রলাল রায় বলেছেন সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, তো আমি রিপ্রেজেন্ট করেছি বিকজ আমার দেশ এত সুন্দর, যেখানে যায় ওখানে পাহাড় নদী মাতৃক দেশ, অনেক নদী পাহাড় পর্বত অর্থাৎ একটা অনেক অনুরূপ আমার দেশে, দ্যাটস ওয়াই আই হ্যাভ সিলেক্টেড দিস সং। গানের মাধ্যমে মেসেজে চাচ্ছি যে আমাদের দেশ অনেক সুন্দর, আমাদের এই রূপ যে আমরা যে রূপটাকে নিয়ে গর্ব করি, এই রূপটাকে আমাদের আরো ভালো মানে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের রক্ষা করতে হবে, যাতে আমরা ভবিষ্যতে আরো গর্ব করতে পারি এটা নিয়ে, আমরা যদি অন্য দেশের সাথে মানে অন্য দেশকে নিয়ে যারা যেমন গর্ব করে যাতে আমরাও গর্ব করতে পারি, আমি মেসেজ চাই আমার দেশের জন্য আমরা কিছু করি, যেমন আমরা পার্টিসিপেশন করেছি মিস আর্থ বাংলাদেশে, এই এইটাও এক ধরনের মেসেজ যে আমরা দেশকে বিভিন্ন পলিউশন থেকে রক্ষা করছি, এই আমাদের দেশটা যেমন ধাপে কি হচ্ছে পলিউশন হচ্ছে, পলিউশনের কারণে দেশের অনেক ক্ষতি হচ্ছে, তো এই পার্টিসিপেশনের মাধ্যমে দেশকে আমরা বিভিন্ন মেসেজ দিচ্ছি, অ্যাওয়ারনেস করছি মানুষদেরকে, তো আমি এই গানটাও সেট করেছি যে আমাদের দেশ এত সুন্দর, বাট দেখা যায় কি ধাপে ধাপে আমাদের দেশে অনেক পলিউশনের কারণে পলিউটেড হচ্ছে, তো মানুষকে কনসার্ন করতে চাচ্ছি দেশের মাধ্যমে যাতে আমরা রূপটা রাখতে পারি, বজায় রাখতে পারি। হ্যাঁ এক্সপিরিয়েন্স লট অফ এক্সপিরিয়েন্স ছিল, কারণ অনেক হার্ডওয়ার্কিংও ছিল, আমরা দেখি কি আমরা ভিডিও দেখি গান শুনি শুনি দেখি, বাট এটার পিছনে যে কত পরিশ্রম করতে হয় কত মানুষের পরিশ্রম থাকে তো ওটা রিয়েলাইজ করতে পারে না, যখন আমি করেছি দেন আই হ্যাভ রিয়েলাইজ দিস যে হ্যাঁ আসলে অনেক কষ্ট হয়, জাস্ট যেমনটা দেখতে তেমনটা নয়, এর চেয়ে অনেক বেশি কঠিন, অনেক পরিশ্রম করতে হয় এটার জন্য। আমি সবাইকে বলতে চাচ্ছি যারা যারা আমাকে দেখছে, আমার ফ্যামিলি মেম্বার্স আর আমার ফ্রেন্ডসরা, যদি আমার পারফরমেন্স ভালো লেগে থাকে তোমাদের আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে পিয়াল সরকার নামটা মেনশন দিয়ে ইউ ক্যান ভোট মি। ওকে বাই বাই। So viewers, এখন আসবে আমাদের সেকেন্ড লাস্ট কন্টেস্টেন্ট নাদিরা তাবাসসুম। চলুন দেখি নাদিরা তাবাসসুম আজকে কি নিয়ে এসেছে আমাদের জন্য। হ্যালো নাদিরা।
প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন আমার দু চোখ ভরা স্বপ্ন প্রথমত আমাদেরকে বলা হয়েছিল একটা দেশাত্মবোধক গান বা নাচ তৈরি করতে, তো দেশাত্মবোধক গান বা নাচের কথা যেহেতু বলা হয়েছিল, আমার কাছে মনে হয়েছে এই গানটা দেশকে রিপ্রেজেন্ট করে। অবশ্যই দেশাত্মবোধক গান এমন হবে যেটা হচ্ছে একটা দেশ সম্পর্কে জানা যাবে, বা তো যখন গান নিয়ে ভাবি তখন আমি ভাবছিলাম যে একটা গানের মধ্যে অনেক কিছু কিভাবে আসে, মানে এরকম কোন গান আছে। তখন আমি আসলে ভাবি যে এই গানটা আসলে দেশকে অনেকভাবে রিপ্রেজেন্ট করে। আর ছোট থেকে সবসময় দেশাত্মবোধক গানের মধ্যে মাকে শুনতাম এই গানটা শুনছে, তো সেখান থেকে আসলে এই গানটা সিলেক্ট করা। তোমার গানের মাধ্যমে প্রথমত হচ্ছে এই গানের মাধ্যমে আমি কিছু মেসেজ দিতে চাই, এবং প্রথমে বলতে চাই যে আসলে এই গানটাই একটা মেসেজ, কারণ এই গানের প্রথমেই বলা হয়েছে এই দেশের প্রাকৃতিক যে সৌন্দর্য আমরা সবাই জানি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পুরো পৃথিবীতে কিন্তু আমাদের দেশের খ্যাতি আছে। কক্সবাজার, ম্যানগ্রোভ বনভূমি, এছাড়াও ফসল, নানান জিনিস প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু আমাদের দেশ বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষ চিনে। তো এবং সেকেন্ড যে লাইনটা বলে যে আমার দু চোখ ভরা স্বপ্ন দেশ তোমারই জন্য, তো এটা হচ্ছে আমরা সবাই জানি আমাদের মুক্তিযুদ্ধের যে গ্লোরিয়াস স্টোরি, যে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে কিন্তু আমরা এই দেশ পাই। সেই প্রজন্ম কিন্তু দেশকে নিয়ে স্বপ্ন দেখেছিল বলেই কিন্তু যুদ্ধে গিয়েছিল। এখনকার কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমি বাঁচলে হচ্ছে বাবার নাম, নিজে বাঁচলে বাকি সব যা হোক হোক, কিন্তু সেই সময়ের মানুষ কিন্তু
দেশ কিভাবে স্বাধীন হবে দেশকে নিয়ে স্বপ্ন দেখেছিল, এজন্য এখনের প্রজন্মের কাছে এটা আমার মেসেজ এবং প্রত্যেকের কাছেই, সেটা হচ্ছে কারো দেশই পারফেক্ট না বা পরিপূর্ণ না। যেমন আমাদের বাবা মা বা আমাদের পরিবার তো সবসময় পরিপূর্ণ বা পারফেক্ট হয় না, বাট আমরা তো তাদেরকে ভালোবাসা ছেড়ে দেই না। সেরকম দেশেরও অনেক কিছু থাকবে যেটা আপনার ভালো লাগবে না, কিন্তু দেশকে সবসময় ভালো বেসে যেতে হবে আর হচ্ছে দেশকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। আর সর্বশেষ যে লাইনগুলো এই গানটা, সেটা হচ্ছে তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। অর্থাৎ দেশকে যত কিছুই হোক না কেন, দেশের জন্য আমরা যেমন শান্ত থাকি, তেমন দেশের যে কোনো বিপদে আমরা পাহারা দিব, আমরা আমাদের দেশকে রক্ষা করব। এবং পরিবেশের জন্য যে আমরা কাজগুলো করি বা কাজগুলো করব, এটা তো দেশকে রক্ষা করার জন্যই, তাই না? তো প্রত্যেকটা মানুষের কাছে, শুধু আমাদের প্রজন্ম না, প্রত্যেকটা মানুষের কাছে আমার এই মেসেজ, সেটা হচ্ছে যে দেশকে ভালোবাসুন। গুটি কয়েকটা সংগঠন কিন্তু দেশ না, আমরাই দেশ, আমাদের চারপাশ, আমাদের পরিবেশ, আমরাই হচ্ছে দেশ। সুতরাং আমরা দেশের জন্য কিছু করছি মানে আমরা নিজেদের জন্য করছি, এবং পরিবেশের জন্য যখন কিছু করছি নিজের জন্যই করছি। সুতরাং সবাই দেশকে নিয়ে স্বপ্ন দেখুন, স্বপ্নই কিন্তু একটা কাজের সব থেকে প্রথম ধাপ, তাহলেই আমরা একটা কাজ পরিপূর্ণভাবে ভালোভাবে করতে পারব। এটাই আমার মেসেজ সবার জন্য। আচ্ছা, অভিজ্ঞতাটা, অভিজ্ঞতাটা সত্যি বলতে একটু তিক্ত, কারণ হচ্ছে প্রথমত পরীক্ষা সামনে, তারপর হচ্ছে আমার পরিবারের কিছু মানুষ অসুস্থ, আর যখন গান রেকর্ড করি সেরকম বাহিরে যেতে পারি না, যা ছিল আশেপাশে তা নিয়ে কিন্তু তাড়াতাড়ি রেকর্ড করে ফেলি। এটা আমার ফ্রেন্ড আমাকে সাহায্য করে, আমার ফ্রেন্ড হচ্ছে সাহায্য করে, তার সাহায্যের মাধ্যমে কিন্তু আমি গানটা রেকর্ড করি। আর হয় না, আমরা সবাই কিন্তু একটা কথা শুনি, সেটা হচ্ছে শো মাস্ট গো অন, এটা শুনি, বাট এটা কিন্তু আমরা কখনো এক্সপিরিয়েন্স করি না। যেমন অসুস্থতা, পরীক্ষা, সব কিছু যাই হোক না কেন, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক, আমার কাজটা আমাকে শেষ করতে হবে যত কিছুই হোক না কেন। আর আজকেও যখন আমি এখানে আসবো, শোতে বসবো, সন্ধ্যায় শো, দুপুরবেলা ফ্রেন্ডের বাসায় ছিলাম, তার রিলেটিভ মারা যায়, তাকে সেখানে সব কিছু গুছিয়ে দিয়ে এসে, তাকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে এসে কিন্তু চলে আসি, কারণ আমার জন্য তো কোনো কিছু থেমে থাকবে না, শো তো চলবে। তো এইটাই এক অভিজ্ঞতা হয়, হচ্ছে সবসময় তো আমরা শুনি যে শো মাস্ট গো অন, বাট এটা আসলে এইবার কাজ করতে যে এক্সপিরিয়েন্স করি যে যাই হোক শো চলবে, কাজ চলবে, জীবন চলবে, এই তো এইটাই। প্রথমত হচ্ছে ধন্যবাদ সবাইকে এখন পর্যন্ত সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর ভোটের নিয়ম হচ্ছে লাইভ চলাকালীন কমেন্ট বক্সে নাদিরা তাবাসসুম 100 out of 100 কিংবা যে কোনো পছন্দের নাম্বার যেটা আপনারা আমাকে দিতে চান, এটা হচ্ছে ভোটিং এর নিয়ম। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম আপু। সো ভিউয়ার্স, আমরা এসে পড়েছি অলমোস্ট আমাদের শোর একদম শেষের দিকে। আর যারা শোটি দেখলেন আজকে লাইভটি, আর বাসায় বসে বসে ভাবছেন যে আমিও যদি আজ এই ট্যালেন্ট রাউন্ডে পার্টিসিপেট করতে পারতাম এবং আমার ট্যালেন্ট দিয়ে অডিয়েন্সে মুগ্ধ করে দিতে পারতাম, তো তাদের জন্য একটি খুশির খবর আছে।
আমাদের মিস আর্থ বাংলাদেশ 2021 এর রি রেজিস্ট্রেশন আবারও শুরু হয়ে গিয়েছে। সো যারা মিস আর্থ বাংলাদেশ 2021 এ পার্টিসিপেট করতে চাচ্ছেন এবং এটির একটি পার্ট হতে চাচ্ছেন, তারা চাইলে এখনই রেজিস্টার করে ফেলতে পারবেন। আমাদের ফেসবুক পেজ দিয়ে সাইন আপ করে ফেলুন এবং রেজিস্টার করে ফেলুন। যারা সিলেক্ট হবে তাদের একটি ইমেল পাঠানো হবে, আর ইমেলটি পাওয়ার পরে সিলেক্টেড পার্টিসিপেন্ট আমাদের সাথে ঠিকই নেক্সট উইক একই সময় একই দিনে আবারও আমাদের সাথে লাইভে এসে পড়বে। প্রি প্রেজেন্ট রাউন্ডের লাইভে যে নেক্সট এপিসোডটি থাকবে ওটার মধ্যে আমাদের সাথে প্রেজেন্ট হতে পারবে। তো দেরি না করে এখনই রেজিস্টার করে ফেলুন, আর মাত্র আছে 4 দিন, অনলি 4 ডেজ লেফট। ডেডলাইন হচ্ছে 30th June 2021। তো 4 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি আপনারা যারা যাচ্ছেন পার্টিসিপেট করতে রেজিস্ট্রেশন করে ফেলুন। অ্যান্ড ফর দ্য ভেরি লাস্ট টাইম আমি আমাদের স্পন্সর পার্টনারদের থ্যাংক ইউ বলতে চাবো। আমার স্পন্সর পার্টনার্স আর থ্রোই, ম্যাব্যাপ, আনজারা, সেলাই, বায়োডার্মা, লেজারি আর লিজার লাইফস্টাইল। তো চলুন এখন আমরা দেখে ফেলবো আমাদের শেষ পার্টিসিপেন্ট, আমাদের ভেরি লাস্ট পার্টিসিপেন্ট কে আছে। আমাদের ভেরি লাস্ট পার্টিসিপেন্ট আছে উম্মে জামিনাতুন নাইমা। লেটস হ্যাভ আ লুক সে কি নিয়ে এসেছে আজকে আমার সাথে পারফর্ম করতে। হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো, ও কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? Thank you.
অনেক সুন্দর হয়েছে তোমার গানটি, ওয়ান অফ মাই ফেভারিট সং গো। মাইন টু আপু। আমাকে শুনতে পাচ্ছো? জি আপু, আপনার কথা শুনতে পাচ্ছি। একটু কেটে কথা আসছে। কেন পিক করলে আমাদের অডিয়েন্স আমাদের প্রেজেন্ট করে? তো এই গানটি দেশাত্মবোধক গান, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আমি জোর দিতে চাইবো বসুন্ধরা শব্দটির উপরে। এই গানটি এজন্য কারণ এই গানটি সমগ্র পৃথিবীর সৌন্দর্যের কথা বলে, নিজের দেশের পাশাপাশি পুরো পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে। এবং আপনি যে দেশেরই সন্তান হন না কেন, আসলে কিন্তু আপনার মধ্যে যখন সেই দেশাত্মবোধটা কাজ করবে, তখন আপনি ওই দেশাত্মবোধের মাধ্যমে আপনি নিজের দেশকে যেভাবে প্রোটেক্ট করার কথা ভাববেন, আপনার মধ্যে জাগ্রত হবে প্রকৃতি প্রেম। এবং যে দেশেরই আপনি সন্তান হন না কেন, আপনার দেশের সৌন্দর্য আপনার চোখে একদম সর্বোচ্চ রূপে ধরা পড়বে যখন আপনার মধ্যে সেই দেশাত্মবোধটা কাজ করবে। তো এই গানের মধ্যে এমনই দেশাত্মবোধের প্রতিফলন হয়েছে। এবং আমি একটি কথা বলতে চাইবো যে এই গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের আসলে একটি নাটক, শাহজাহান নাটকের একটি অংশ। এবং সেই নাটকের মধ্যে যখন সম্রাট শাহজাহান কারাবদ্ধ অবস্থায় থাকেন, তখন কারাবদ্ধ অবস্থায় তিনি বাইরে প্রকৃতিকে দেখে মুগ্ধ হয়ে এই গানটি গেয়ে ওঠেন। তো এরকমই একটি দৃষ্টান্ত আমাদের সাথে হয়েছিল যখন আমরা কঠোর লকডাউনে ছিলাম এবং প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যে বিরাজমান ছিল, কিন্তু আমরা বাহিরে যেয়ে সেই সৌন্দর্যকে উপভোগ করতে পারছিলাম না। তো আমাদের লক্ষ্য হওয়া উচিত যাতে আমরা প্রকৃতির তরে এমন ভাবে কাজ করি যাতে আমাদের ঘরে বন্দি থেকে সেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে না হয়, বরং আমরা যাতে প্রকৃতিতে যেয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে আমরা উপভোগ করতে পারি। আর একটা প্রসঙ্গ হচ্ছে এই গানের, যে এই গানের মধ্যে এমন কিছু লাইন আছে এত বেশি মনকে ছুঁয়ে যায়, যেমন তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এখানে প্রকৃতির, আমাদের জীবনে প্রকৃতির যে অবদান এবং প্রকৃতি এবং প্রকৃতির উপাদানগুলোর যে সুন্দর একটি বন্ধন, এই বন্ধনকে এত সুন্দর করে বোঝানো হয়েছে এই গানের মধ্যে। এই লাইনগুলো একদম ছুঁয়ে যায় মনকে। এবং শেষ যে লাইনটি, বারবার যে লাইনটি রিপিট হচ্ছে এই গানের মধ্যে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। তো এখানে আমাদের দেশকে রানী বলা হয়েছে তার অপরূপ সৌন্দর্যের জন্যে। সমগ্র বাংলার জন্যে দ্বিজেন্দ্রলাল রায় এই গানটি লিখেছেন। এবং এই গানের মধ্যে যেমন আমাদের দেশের প্রকৃতির কথা বলা হয়েছে, তেমনি বলা হয়েছে এই পুরো পৃথিবীর সৌন্দর্যের কথা। এই অপরূপ সৌন্দর্যে ভরা পৃথিবী, তার মধ্যে একটি ছোট্ট দেশ আছে আমাদের বাংলাদেশ, যেটি কিনা অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ,
সুজলা শ্যামলা শস্য, অপরূপ সৌন্দর্য পূর্ণ পরিপূর্ণ একটি দেশ আমাদের বাংলাদেশ। তো এই জন্য আসলে এই গানটি চুজ করা আমার, এবং ছোটবেলা থেকে এই গানটি আমি গেয়ে এসেছি। যখনই কেউ কোনো দেশাত্ম গান গেতে বলছে তখনই ধনধান্যে পেয়ে ভরা। তো থ্যাংক ইউ মিস আর্ট, যে আজকে আমি এখানে এই গানটি গাওয়ার সুযোগ পেয়েছি, এবং এটাই। আখো জানতে চাচ্ছিল যে তুমি যে আজকে যে এই গানটি প্রেজেন্ট করলে, এটার যে পেছনে একটা বিহাইন্ড দ্য সিন হয়েছে, তুমি রেকর্ড তোমার অভিজ্ঞতাটাই জানতে। আমি আসলে আপু গান, পেইন্টিং অনেক কিছুই করি, এবং স্টেজে আমার বহুবার পারফর্ম করা হয়েছে, কিন্তু এভাবে আসলে রেকর্ড করে গান কখনো গাইনি। স্টেজে অনেক গান গেয়েছি, আবৃত্তিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, তো আমি ভাবছিলাম যে আবৃত্তি করবো কিনা, কিন্তু কবিতা আবৃত্তি চেয়েও এই ধনধান্যে পুষ্পে ভরা যে গানটি, এটি এত বেশি সিগনিফিকেন্স হোল্ড করে, যেহেতু আমাদেরকে পরিবেশের সাথে রিলেট করে, দেশ পরিবেশ সবকিছু মিলেই একটি গান চুজ করতে হতো আমাদের, সেজন্যে আমি আসলে এই গানটি চুজ করি। এবং এই গান চুজ করার পরে যখন আমি রেকর্ড করলাম, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেছে, যখন আমি আমার ছোটবেলা বেশিরভাগ সময় আমার কাটে সাংস্কৃতিক কর্মকাণ্ডে। তো এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমি আবার মিস আর্টের মাধ্যমে আবারও ফিরে এসেছি, আমার কাছে মনে হচ্ছে, অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং ইট আ লট। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস এর স্টুডেন্ট ছিলাম, এবং সেটা আমি ছেড়ে দিই পরিবেশ বিজ্ঞানে পড়াশোনা করার জন্য। তো আর্টের যে এই পেজেন্টটা আমাকে হেল্প করছে আমার প্যাশন এবং আমার ইন্টারেস্টকে সমন্বয় করে একসাথে নিজেকে রিপ্রেজেন্ট করার। তো I'm really enjoying it because this is something I love very much. Thank you so much to Miss Art Bangladesh and the entire organizers. Thank you. Thank you. এখন কারণে তোমার অডিয়েন্স দে জানে না কিভাবে তারা তোমাকে সাপোর্ট করতে পারবে এবং ভোট করতে পারবে। প্রিয় দর্শক, আমি উমেদ আমিলাতুন নাইমা, একজন এবং আমি পরিবেশের জন্য কাজ করে আমার রিসার্চের মাধ্যমে পরিবেশের উন্নয়ন করার এবং আমার অবদানটুকু রাখার এবং মানুষকে সতর্ক করার পরিকল্পনা করি। যদি আমাকে আপনাদের যোগ্য পার্টিসিপেন্ট মনে হয় যে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারবে ইন্টারন্যাশনাল একটি মঞ্চে, আমাকে অবশ্যই আপনারা ভোট করুন, এবং ভোট করতে আপনারা নিচে কমেন্টে নাইমা 100 out of 100 বা 90 out of 100 অর হোয়াট এভার মার্কস ইউ ওয়ান্ট টু গিভ মি আপনারা দিতে পারেন। অবশ্যই আমাকে ভোট করে আপনাদের ভালোবাসা আমাকে শো করবেন। থ্যাংক ইউ সো মাচ। Bye bye Naima. Bye Appu. So viewers, এতক্ষণ আপনারা দেখলেন মিস আর্থ বাংলাদেশ 2021 প্রি প্রেজেন্ট রাউন্ড ট্যালেন্ট শো করেছে। ট্যালেন্ট রাউন্ড এর মধ্যে কেউ গান করেছে, কেউ বা নাচ করেছে, আবার কেউ বা তাদের ক্রিয়েটিভ ওয়ার্ক ক্রিয়েটিভিটি শো করেছে। তো যারা তাদের সাথে এরকম পার্টিসিপেট করতে চাচ্ছেন আর বাসায় বসে ভাবছেন যে আমি যদি মিস আর্থ একটা পার্ট হতে পারতাম, তাদের জন্য মিস আর্থ বাংলাদেশ নিয়ে এসেছে এই সুন্দর অপরচুনিটি। আপনি যার মধ্যে মিস আর্থ বাংলাদেশে আবারও রি রেজিস্ট্রেশন করতে পারবেন,
জি হ্যাঁ, আপনি আবারও রি রেজিস্ট্রেশন করতে পারবেন মিস আর্থ বাংলাদেশে। যারা রেজিস্টার করতে চেয়েছিলেন মিস আর্থ বাংলাদেশে বাট কোনো কারণে হয়নি বা পারেনি, তাদের জন্য আমরা এই গোল্ডেন অপরচুনিটিটি নিয়ে এসেছি। তো আমাদের ডেডলাইন হচ্ছে 30 June 2021, সো আর মাত্র আছে 4 দিন। ও মাই গড, 4 days left, সো তাড়াতাড়ি করে বি হারি, তাড়াতাড়ি করে এখনই আমাদের ফেসবুক পেজে যে সাইন আপ অপশনে ক্লিক করে আপনি রেজিস্টার করে ফেলুন। যারা সিলেক্ট হবে তাদের আমরা একটা ইমেল সেন্ড করে দিব, সেখানের পার্টিসিপেন্টগুলো যারা সিলেক্টেড থাকবে তারা আবারও এসে পড়বে আমার সাথে এই লাইভে, সেম আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঠিক একই সময়, আর আমাদের প্রি প্রেজেন্ট রাউন্ডে ডাইরেক্ট জয়েন করতে পারবে। তো দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন, যাদের স্বপ্ন আছে মিস আর্থ বাংলাদেশ 2021 এর ক্রাউনটি নিজের মাথায় তুলে নেওয়ার জন্য। আর আমি ভেরি লাস্ট টাইমের জন্য থ্যাংক ইউ করতে চাবো আমাদের স্পন্সর পার্টনারদের। আমাদের স্পন্সর পার্টনাররা হচ্ছে আনজারা, লেজেট্রি, বায়োডার্মা, সেলাই, আলিজা লাইফস্টাইল অ্যান্ড ম্যাবাব। তো আজকে ছিলাম আমি আপনার হোস্ট মাকবুল আলম এশিয়া, ইউর ফেভারিট মিস সামার বাংলাদেশ 2020। আবারও আপনাদের সবার সাথে দেখা হবে নেক্সট উইক ঠিক একই সময় একই টাইমে আমাদের মিস আর্থ বাংলাদেশ শেয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসবো আবারও আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে এবং আমাদের পার্টিসিপেন্টদের নিয়ে। সো কেউ দেখতে ভুলবেন না কিন্তু, আবারও দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।